আসসালামু আলাইকুম, আমি মারুফুল, আশা করি সবাই ভালো আছে। আপনারা দেখতেই পাচ্ছেন নাবিক ও পূর্বাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে শূন্য পদে অস্থায়ীভাবে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। আবেদন শুরু কবে এবং শেষ কবে, কীভাবে আবেদনটি করতে হবে সম্পূর্ণ থাকছে এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আবেদনের শুরুর তারিখ 25শে ফেব্রুয়ারি 2024, আবেদনের শেষ তারিখ 25শে মার্চ। পদের নাম উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার, পদ সংখ্যা একটি, শিক্ষকতা যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে, ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি সমমানের জিপিএতে উত্তীর্ণ হতে হবে, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, খুলনা, যশোর, বরিশাল, সিলেট, সুনামগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিত, পদ সংখ্যা একটি, শিক্ষকতা যোগ্যতা কোনো স্বীকৃতিবোধ হতে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের গ্রেড উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি, বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দগতি থাকতে হবে। পদের নাম অফিস সহায়ক, পদ সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় বা সমমানের গ্রেডে উত্তীর্ণ হতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, খুলনা, যশোর, বরিশাল, সুনামগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। পদের নাম নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা একটি, শিক্ষকতা যোগ্যতা কোনো স্বীকৃতি বোধ হতে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় বা সমমানের গ্রেডে উত্তীর্ণ হতে হবে। আবেদনের করার নিয়মগুলি দেখে নিন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।